যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না, আমি হিরুল আলমের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কি না। দেখুন আপনারা, আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন যে হিরুল আলম জিরো হয়ে গেছে। আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে না? যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই মনে করেন জিরো হয়ে গেছে। এবং আরেকটা বিষয় দেখেন যে তিনি বলেছে যে হলে যে হিরুল আলম সংসদে আসলে সংসদ ছোট হয়ে যাবে, তাচ্ছিল্য করে কথাবার্তা বলেছে। একজন মন্ত্রী যখন তার একটা দেশের জনগণকলে সে কিন্তু ছোট করে কথা বলতে পারে না। কিছু কিছু জায়গাতে আছে যে আমরা মনে করেন আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমাদের বিচার করা হয়, কিন্তু কোনো মনে করেন মন্ত্রীরা যদি কোনো অন্যায় করে যে দেশের মনে করেন কিছু সীমা লঙ্ঘন করে কিছু আইন আছে, তিনি তো আমাকে তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলেছে।